গুড মর্নিং বন্ধুরা, সিটিভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমরা এই মুহূর্তে দেখছো এডুকেশন অনলাইন। ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাই নতুন একজন টিচারকে নিয়ে এবং নতুন একটা সাবজেক্ট নিয়ে। স্বাভাবিকভাবেই আজকেও আমরা হাজির হয়ে গিয়েছি। আর যেটা আমাদের সবসময় একটা চিন্তা থাকে, একটা ভাবনা থাকে যে এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনলাইনেই আমাদের পড়াশোনা, অনলাইনেই আমাদের সব কিছু। এবং এই অনলাইনেই আমাদের পড়াশোনাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হচ্ছে যাতে আমাদের ভবিষ্যৎটা আরও সুন্দর হয়, আরও সুদৃঢ় হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্রয়াস সবসময় থাকে যে যারা এই মুহূর্তে পর্দার ওপারে রয়েছে, তারা যাতে বাড়িতে বসে একটা পড়াশোনার পরিবেশ পাও। এবং যারা এখনও পর্যন্ত ভাবছো যে পরীক্ষা নিয়ে কী হবে না হবে, সেই চিন্তাটাকে দূরে সরিয়ে রেখে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই আজকে আর খুব বেশি দেরি করব না, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে একাদশ শ্রেণীর ভূগোল। আর আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন, চলো তার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে পিয়ালি ভট্টাচার্য, স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার। এবার যেহেতু যে বিষয়টা একটু আগে আমরা অনুষ্ঠান শুরু করার আগে বলছিলাম, যেহেতু আজকে একাদশ শ্রেণীর ভূগোল বিষয়টা নিয়ে পড়ব, কি বলছে স্টুডেন্টরা, কতটা তারা চাপে রয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হলো যে এখন যেটা দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো তো সব ক্যান্সেল হয়ে গেছে। তো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার পর এখন তো ধরুন যারা দশম শ্রেণীতে ছিল তারা একাদশ শ্রেণীতে চলে যাবে। তো সেক্ষেত্রে এখন স্টুডেন্টদেরকে মোটামুটি যে যে সাবজেক্টটাতে যেতে চাইছে তারা সেটাতে চলে যাবে এবং সেটা নিয়ে পড়াশুনোও তাদেরকে শুরু করে দিতে হবে। এবার যেটা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের একটা বেসিক নলেজ থাকাটা দরকার যে কোন সাবজেক্টটা সে নেবে। কেন কি ইলেভেনে উঠলে প্রত্যেকটা সাবজেক্ট অনেকটাই আলাদা হয়ে যায় টেনের থেকে। তো সেক্ষেত্রে তাদের আগে থেকে একটু জানা দরকার যে সাবজেক্টের মূল বিষয়টা কী আছে, পরবর্তীকালে সে সেই সাবজেক্টটা নিয়ে কতটা এগোতে পারবে বা তার কতটা ভালো লাগবে। সেই ভালো লাগার বিষয়টা আমার মনে হয় এটার মাধ্যমে তারা কিছুটা বুঝতে পারবে। যে একটা ভীতি থাকে স্টুডেন্টদের মধ্যে যে এটা নিয়ে আমি কি পারবো, আমার মনে একটা ভয় কাজ করছে। আর বেসিক্যালি ভূগোলের ক্ষেত্রে যেটা হয়, সবাই একটু ভয় পেয়ে যায়, ভাবে যে অনেক অঙ্ক আছে হয়তো আমি পারবো না। ঠিক আছে, যারা সায়েন্সের দিকে নয় তারা একটু ভয় পেয়ে যায়, ভাবে যে না অনেকটা অঙ্ক করতে হবে হয়তো পারবো না। কিন্তু আসলে ব্যাপারটা সেটা নয়, জিনিসগুলো খুবই সহজ, একটু সঠিকভাবে শিখে নিলে খুব সহজেই স্টুডেন্টরা সেটা পেরে যাবে। সঠিক পদ্ধতিটাই আজকে আমরা শিখব। এবং অবশ্যই যারা আমাদের বন্ধুরা রয়েছেন, যারা আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু আজকে আমাদের এই ক্লাসরুমের সাক্ষী থাকবে। এবং অবশ্যই আজকে তো ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা হবে, যাদের কোনো প্রশ্ন থাকবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তাই চটপট বসে পড়ো আমাদের এই ক্লাসরুমে, শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসরুম। আজকে আমাদের ভূগোলের কোন চ্যাপ্টারটা হবে? আজকে আমি ভূগোলের ক্লাস একাদশ শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারটা, শাস্ত্ররূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, এই টপিকটা আজকে পড়াবো। মানে এটা হলো একদম ভূগোলের বেসিক কিছু নলেজ, যেটা ওই যে বললাম স্টুডেন্টদের পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা একটু শুরু করছি। একদম তো ছাত্রছাত্রীরা, সবাইকে একটা কথা বলছি যে তোমাদের তো ক্লাস মানে ইলেভেনটা স্টার্ট হয়ে যাচ্ছে, তো টেনটা তো আর পরীক্ষা হলো না। তো আশা করছি ইলেভেনে তোমরা কে কি বিষয় নেবে সেটা সম্পর্কে সবাই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছো। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের জিওগ্রাফির একটা ধারণা দেব। মানে এটা হলো একদম একটা বেসিক কনসেপ্ট, যে ধরো আমরা তো ছোটোবেলা থেকে ভূগোল বিষয়টা পড়ে আসছি, তো সেখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে শুধু পড়েছি, কিন্তু ভূগোল আসলে বিষয়টা কি, মানে কিভাবে এই শাস্ত্রটার উৎপত্তি হলো বা এই শাস্ত্রটার মধ্যে আসলে কি কি বিষয়গুলো রয়েছে, আজকে আমি তোমাদেরকে সেগুলো সম্পর্কে একটা ধারণা দেব, যেটা পরবর্তীকালে তোমাদের এই সাবজেক্টটাতে মানে ইলেভেন টুয়েলভ বা পরবর্তী তোমরা কলেজে যে এই সাবজেক্টটা নিয়ে এগোতে চাইবে তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো চলো আজকে আমি একটু শুরু করে দিই যে চ্যাপ্টারটা পড়াবো, সেটা হলো শাস্ত্ররূপে ভূগোল। জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। তো দেখো, এই যে শাস্ত্ররূপে ভূগোল বা জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, এটার মধ্যেই সবার প্রথম মতো আমরা একটা শব্দ পেলাম, সেটা হলো কি জিওগ্রাফি।
তো আমাদেরকে জানতে হবে যে এই জিওগ্রাফি শব্দটির অর্থ কী এবং জিওগ্রাফি শব্দটি কোথা থেকে এলো। তো জিওগ্রাফি হলো একটি গ্রিক শব্দ যেটা জিও অর্থাৎ আর্থ বা পৃথিবী অ্যান্ড গ্রাফোস ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটার সম্পূর্ণ অর্থ আমরা কি পেলাম? পৃথিবীর বর্ণনা ডেসক্রিপশন অফ আর্থ, পৃথিবী সম্পর্কে বর্ণনা, এটাই হলো জিওগ্রাফি শব্দটির আক্ষরিক অর্থ। এবার জিওগ্রাফি শব্দটি সবার প্রথম কে ব্যবহার করলেন? তো জিওগ্রাফি শব্দটি সবার প্রথম ব্যবহার করলেন গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। কে ব্যবহার করলেন? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস সর্বপ্রথম এই এই ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন এবং তিনি খ্রিস্টপূর্ব 234 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এবং ভারতে এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার হয়েছিল সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে। তো সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতে প্রথম এই জিওগ্রাফি শব্দটির ব্যবহার শুরু হলো। এবার এই যখন এরাটোস্থেনিস ভূগোল শব্দটি যখন মানে ভূগোল শব্দটির সাথে সকলকে পরিচিত করলো, সেই সময়তে ভূগোলে কি আলোচনা করা হতো? সেই সময়তে ভূগোলে শুধু পৃথিবীর ওপরিপৃষ্ঠ সম্পর্কে, পৃথিবীর ওপরিভাগের উপাদানগুলো সম্পর্কে আলোচনা করা হতো। সেই সময়তে কিন্তু ভূগোল কোনো স্বাধীন সত্তা হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। তার পরবর্তীকালে ভূগোলের আলোচনার বিষয়বস্তুগুলো আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো এবং তখন ভূগোলের মধ্যে আস্তে আস্তে করে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর আকৃতি, যেটা আমরা সাধারণত জানি যে পৃথিবীর আকৃতিকে আমরা জিওয়েড বলে থাকি, যে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো এবং পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূগোলের আলোচনার অন্তর্ভুক্ত হতে থাকলো। এবং এই বিষয়গুলো যখন ভূগোলের আলোচনার অন্তর্ভুক্ত হলো, সেই সময়তে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতির্বিজ্ঞানটাও কিন্তু ভূগোলের অন্তর্গত হয়ে গেল। তো এটা আমরা জানি যে জ্যোতির্বিজ্ঞানের আলোচনা কিন্তু অঙ্কশাস্ত্র ছাড়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে তখন কি হলো, ভূগোলের মধ্যে কিন্তু অঙ্কটাও আস্তে আস্তে করে যুক্ত হতে শুরু করলো। ঠিক আছে, এবার যখনই ভূগোলের মধ্যে অঙ্কশাস্ত্রটা আসতে শুরু করলো, সেই সময় ভূগোল কিন্তু কি হলো, বিজ্ঞানের একটি শাখা হয়ে গেল। ঠিক আছে, তো সেই সময়তে আমরা দেখতে পাই যে 1622 খ্রিস্টাব্দে ভৌগোলিক ভ্যারেনিয়াস বললেন ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ। জিওগ্রাফি ইজ আ পার্ট অফ ম্যাথামেটিক্স। তো ভূগোল হলো কি, মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ, এটা বলা হলো। এর পরবর্তীকালে 19 শতাব্দীতে আমরা দেখি যে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয়েছিল। এবার আধুনিক ভূগোলের জয়যাত্রা যখন শুরু হলো, তখন প্রাচীনকালে ভূগোলে কি হতো, আমি বললাম যে ভূপৃষ্ঠ সম্পর্কে শুধু আলোচনা করা হতো,
তার পরবর্তীকালে আধুনিক ভূগোলের জয়যাত্রার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভূগোলে কিন্তু আর সেই ব্যাখ্যা বিশ্লেষণ এই বিষয়গুলো কিন্তু আর খুব একটা থাকলো না। তখন ভূগোলের মধ্যে কি এলো, যেরকম আমরা কি দেখি যে যখন আমরা সায়েন্সের কোনো সাবজেক্ট দেখি তখন আমরা কি দেখি যে তখন সেখানে কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু থাকে না, সেরকমই ভূগোলে তখন কি হলো, কি কোথায় কেন, ওয়াই, ওয়্যার, হোয়াট, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খোঁজা শুরু হয়ে গেল। এবং যখনই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খোঁজা শুরু হলো সেই সময়তেই আমরা দেখতে পেলাম যে ভূগোল কিন্তু তখন আস্তে আস্তে করে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোকে নিজের শাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে শুরু করলো। আর ভূগোলের মানে ভূগোল বিষয়টার ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো বিষয় হলো যে এই বিষয়টা কি করতে পারে, সব কিছুকে গ্রহণ করতে পারে। মানে সবার প্রথমেই যদি আমরা পৃথিবীর কথা দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই কি যে পৃথিবী কিন্তু সৃষ্টির পর থেকে পৃথিবীর নানা ধরনের কিন্তু পরিবর্তন ঘটেছে। তো এই যেরকম পৃথিবীর সৃষ্টির পর থেকে নানা ধরনের বিবর্তন ঘটেছে তাহলে ভূগোলে যেরকম প্রধান আলোচ্য বিষয় যদি পৃথিবী হয়ে থাকে তাহলে স্বভাবতই আমরা এটা বুঝতে পারছি যে ভূগোলে কিন্তু বিভিন্ন বিষয়গুলো যেগুলো যুক্ত হচ্ছে সেগুলো কি হচ্ছে, তার পরিবর্তনশীল যে চরিত্র সেগুলোকে কিন্তু ভূগোলশাস্ত্র খুব সহজেই কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারছে। এটা হলো ভূগোলশাস্ত্রের একটা স্বতন্ত্রতা যে সমাজের বিভিন্ন ধরনের পার্থিব মানে পৃথিবীর পরিবর্তন বলো বা সামাজিক পরিবর্তন বলো সব ধরনের পরিবর্তনকেই কিন্তু ভূগোল কি করতে পারে, খুব সহজে নিজে থেকে এই শাস্ত্রটা কিন্তু গ্রহণ করে নিতে পারে। তো এইবার এই যখন ভূগোলের কি হলো, ঊনবিংশ শতকে যখন নতুন ভূগোলের আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হলো সেই সময় ভূগোল একটা বিজ্ঞানের শাখারূপে নিজেকে আত্মপ্রকাশ করতে শুরু করলো। এবং এই সময়তে হামবোল্ট তিনি কি বললেন, তিনি বললেন যে ভূগোলই হলো আদি বিজ্ঞান। ভূগোলই হলো আদি বিজ্ঞান বা অরিজিনাল সায়েন্স। এবং এই হামবোল্টের এই কথাটা পরবর্তীকালে সবাই মেনে নিল, অন্যান্য ভৌগোলিকরা সবাই এটা মেনে নিল এবং তারা সকলেই বলল যে ভূগোল হলো আদি মাতৃসম শাস্ত্র, জিওগ্রাফি ইজ আ মাদার ডিসিপ্লিন। তাহলে ভূগোলই হলো কি আদি মাতৃসম শাস্ত্র। এটা সকলেই মাথায় রাখবে যে ভূগোল শাস্ত্রটারই কিন্তু সবার প্রথম আবির্ভাব ঘটেছিল এবং পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো যেগুলো আমরা এখন পড়ি সেই বিজ্ঞানের শাখাগুলোরও কিন্তু ভূগোল থেকেই উৎপত্তি হয়েছে। যেহেতু ভূগোল একটা শাস্ত্রের মধ্যে এতগুলো বিষয়কে আলোচনা করতে গিয়ে ভূগোলের পরিধিটা খুব বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে একটা শাস্ত্রের মধ্যে এতগুলো বিষয়কে একসাথে আলোচনা করাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণে পরবর্তীকালে বিজ্ঞানের শাখাগুলো আস্তে আস্তে করে সেগুলো আলাদা হয়ে নিজেদের আলাদা স্বতন্ত্র একটা বিষয় হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে। তো এই জন্য তাহলে ভৌগোলিকরা সবাই মেনে নিল কি যে ভূগোলই হলো কি একটা আদি শাস্ত্র। এর পরবর্তীকালে আমরা দেখেছি ১৯৬০ সালে মাতৃক বিপ্লব হয়েছিল। কোয়ান্টিটেটিভ রেভলিউশন, এই মাতৃক বিপ্লবের মধ্যে দিয়ে বা কোয়ান্টিটেটিভ রেভলিউশনের মধ্যে দিয়ে কি হলো, মাতৃক বিপ্লবের মধ্যে দিয়ে ভূগোলের মধ্যে সংখ্যা
সংখ্যাটার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হলো। তার মানে কি, ভূগোলের মধ্যে আবার গণিতের আলোচনাটা এই সময় থেকে শুরু হয়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভূগোল কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোকে একসাথে মিলিতভাবে এবং তার সাথে অঙ্ক বা গণিতকে নিয়ে একটা নিজের স্বতন্ত্র শাস্ত্র হিসাবে নিজের আত্মপ্রকাশ ঘটালো। তাহলে ভূগোলই হলো কি, এমন একটা শাস্ত্র যেখানে আমরা কি পাই, প্রকৃতিবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই দুটো শাখাকেই একসাথে আমরা আলোচনা করতে পারি। এবার বিভিন্ন ভৌগোলিকরা আবার ভূগোলের এই আলোচ্য বিষয় সম্পর্কে তাদের আবার বিভিন্ন মতামত আছে। প্রাচীনকালে এক একজন ভৌগোলিক ভূগোলের আলোচ্য বিষয় সম্পর্কে এক এক ধরনের মতামত দিয়েছেন। তো তার মধ্যে সবার প্রথম যেটা বলছি, অনেকগুলো মতামত আছে, আমি কয়েকটা মতামত সম্পর্কে বলে দিচ্ছি। স্ট্র্যাবো, স্ট্র্যাবো ভূগোল সম্পর্কে কি বলেছে, ভূগোল হলো এমন একটি শাস্ত্র যেখানে জলভাগ ও স্থলভাগের প্রাণীদের নিয়ে জ্ঞান দেওয়া হয় এবং পৃথিবীর নানা বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করা হয়। তাহলে স্ট্র্যাবো কি বলল, যে ভূগোল হলো এমন একটি শাস্ত্র যেখানে জলভাগ এবং স্থলভাগে যে প্রাণীরা রয়েছে তাদেরকে নিয়ে শুধুমাত্র জ্ঞান দেওয়া হচ্ছে এবং পৃথিবী পৃষ্ঠের ওপরিভাগে যা কিছু রয়েছে সেটাকে নিয়ে কি করা হচ্ছে, ভূগোলে আলোচনা করা হচ্ছে। এর পরবর্তীকালে কার্ল রিটার কি বললেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর নানা বিষয় বৈশিষ্ট্য ও সম্পর্ক দ্বারা নিজেকে এক স্বাধীন সত্তা হিসাবে গড়ে তোলে। তাহলে কি বললাম, যে রিটার কি বললেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর নানান বিষয়গুলো যা কিছু আছে, বৈশিষ্ট্য, সম্পর্ক, সম্পর্ক বলতে কি বোঝায়, মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক, জীবজন্তু মানে পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণের যে অস্তিত্ব তার সাথে পৃথিবী পৃষ্ঠের যে সম্পর্ক সেটাকে নিয়ে ভূগোল শাস্ত্রে আলোচনা করা হয়, এটা বললেন কে, রিটার। কান্ট কি বললেন, ভূগোল হলো পৃথিবী সম্পর্কে বর্ণনা যেখানে দেশ ও কালকে স্বাধীন বিষয় হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে কান্ট আবার কি বলেছে, দেখো পৃথিবী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যেখানে আবার দেশ আর বিভিন্ন সময়
এইগুলোকে নিয়েও কিন্তু ভূগোল শাস্ত্রে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখো আমি তোমাদেরকে ভূগোলের মানে বিভিন্ন ভৌগোলিকরা ভূগোল সম্পর্কে কি কি সংজ্ঞা দিয়েছে সেটা বললাম, আরও অনেক সংজ্ঞা আছে, আমি তোমাদেরকে কয়েকটা সংজ্ঞা দিয়ে বোঝালাম বিষয়টা যে ভূগোল ভূগোলে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আবার হাম্বোল্ট বলেছিলেন কি যে ভূগোল হলো এমন একটা শাস্ত্র যেখানে প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। তো এইভাবে বিভিন্ন ভৌগোলিকরা ভূগোলের বিভিন্ন সংজ্ঞা কিন্তু দিয়েছে। তো এর পরবর্তী যেটা পড়ব সেটা হলো যে ভূগোলকে আমরা কি বলে থাকি, ভূগোলকে আমরা একটি আন্তঃসাংশ্লেষিক বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বলে থাকি। জিওগ্রাফি ইজ কনসিডার্ড অ্যাজ আ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, আন্তঃসাংশ্লেষিক বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। তো এই আন্তঃসাংশ্লেষিক বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এটার অর্থটা কি, এটার অর্থটাতে এটা বলা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে কিভাবে ভূগোলের মধ্যে আমরা দেখলাম যে পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা এবং তার সাথে সাথে বিজ্ঞানও কিভাবে ভূগোলের অন্তর্গত হয়ে গেছিল। তো এবার দেখো স্বভাবতই এটা তো খুব এটা বোঝাই যাচ্ছে যে ভূগোলের মধ্যে কিন্তু সবার প্রথমে পৃথিবী সম্পর্কে কি করা হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, ভূপৃষ্ঠের উপরিভাগে থাকা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হচ্ছে। তার সাথে সাথে আমরা দেখতে পাই যে পৃথিবীতে মানুষ কিন্তু একটা খুব গুরুত্ব রাখে মানুষের, কেন যদি মানুষ বা প্রাণ প্রাণের অস্তিত্ব যদি না থাকতো তাহলে পৃথিবী কিন্তু অন্যান্য গ্রহদের সমান হয়ে যেত। তবে এখানে একটা কথা বলার যে যদি মানুষ না থাকতো তাহলে কী হতো, তাহলে তো সমাজই গড়ে উঠতো না। পৃথিবীর এই যে আলাদা একটা অস্তিত্ব গ্রহরূপে এটা কিন্তু মানুষেরই জন্য। তো সেই কারণে আমরা দেখতে পাই যে ভূগোলের মধ্যে কিন্তু সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান আর সমাজবিজ্ঞান এই দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলোকে আমরা কি বলতে পারি, ধরো এগুলো আমরা আগের ক্লাসে অল্প অল্প করে পড়েছি, জলবায়ু বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, জলবিজ্ঞান, এই সমস্ত প্রাকৃতিক ভূগোলের এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূগোলের অন্তর্গত, ভূগোলের আলোচনার অন্তর্গত। এবং তার সাথে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান মানে কি, মানুষই তো সমাজের সৃষ্টিকর্তা, তো সেক্ষেত্রে সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলো যেরকম ধরো অর্থনীতি, সামাজিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, ঐতিহাসিক ভূগোল, এরকম সমাজবিজ্ঞানের নানান শাখাগুলোও কিন্তু ভূগোলের আলোচনার অন্তর্গত হয়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রতিটা বিষয় ভূগোলের একত্রে মিলিত হয়ে আলোচনা করা হয়, সেই জন্য ভূগোলকে একটি আন্তঃসাংশ্লেষিক বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বলা হচ্ছে। কেন কি ভূগোলে একটা তো আমরা দেখলাম যে প্রকৃতিকে নিয়ে আলোচনা করা হচ্ছে, আবার তার সাথে সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো রয়েছে, আবার তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যে সমাজের সৃষ্টিকর্তা সেই সামাজিক নানান বিষয়গুলোও কিন্তু ভূগোলের আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে পড়েছে। তো সেই জন্য আমরা সাধারণ অর্থে ভূগোলকে বলে থাকি যে ভূগোল হলো একটি আন্তঃসাংশ্লেষিক বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এবার যেটা জানবো সেটা হলো যে ভূগোল পাঠের উদ্দেশ্য কি, আমরা কেন ভূগোল পড়ব, ভূগোল ভূগোল থেকে আমরা কী কী বিষয় জানতে পারবো।
তো ভূগোল পাঠের উদ্দেশ্য যদি আমি বলি, তো ভূগোল পাঠের উদ্দেশ্যগুলো কি কি? ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য হলো মানুষ ও প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, মানুষ আর প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের বিশ্লেষণ কিন্তু ভূগোলের মধ্যে দিয়েই করা হয়। আমরা দেখতে পাই যে আমরা কিন্তু প্রকৃতির ওপরে নির্ভরশীল, আমরা প্রকৃতির ওপর সরাসরি যেরকম নির্ভরশীল সেরকম আমরা মানে প্রকৃতি ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর জন্যই কিন্তু আমরা প্রকৃতির ওপরে নির্ভর করে রয়েছি। আবার একটা বিষয় মনে রাখতে হবে, যেরকম মানুষ প্রকৃতির ওপরে নির্ভর করে রয়েছে তার মানে কিন্তু এরকম নয় যে প্রকৃতি মানুষকে যেভাবে যা কিছু দিচ্ছে মানুষ সেইভাবেই অ্যাকসেপ্ট করেছে, সেটা কিন্তু নয়। মানুষ কি করেছে, আস্তে আস্তে করে নিজের টেকনোলজি ডেভেলপমেন্ট দ্বারা বা নিজের বুদ্ধি দ্বারা, নিজের কলা কৌশল দ্বারা মানুষ কিন্তু কি করেছে, প্রকৃতিকে নিজের গ্রহণযোগ্য করে তুলেছে। কখনোই কিন্তু এরকম নয় যে প্রকৃতি তো মানুষের ওপরে, তো প্রকৃতির একটা নিয়ন্ত্রণ রয়েছে ঠিকই, কিন্তু মানুষ কিন্তু সেই নিয়ন্ত্রণটাকে অনেকটা অতিক্রম করে উঠতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নিয়ন্ত্রণগুলো থেকে মানুষ কি করেছে, তার আগাম কিছু পরিকল্পনা করে সেইগুলো থেকে মানুষ কিভাবে নিজেকে রক্ষা করবে সেগুলো সম্পর্কেও কিন্তু মানুষ নানান পদক্ষেপ নিয়ে থাকে। যেরকম আমরা সাধারণত দেখি যে যখন সাইক্লোন হয়, যখন বন্যা হয়, খরা হয়, এই সময় আদিম যুগের মানুষ ছিল যখন তারা সম্পূর্ণটাই প্রকৃতির ওপরে নির্ভর করে থাকতো, তখন তাদের জীবনের মানে তখন তাদের নিজস্ব কোনো বুদ্ধি ছিল না যে কিভাবে তারা প্রকৃতির সাথে মোকাবেলা করবে। কিন্তু মানুষ আস্তে আস্তে করে কিন্তু নিজেকে চেঞ্জ করেছে। যে তখন একটা সময় ছিল যে মানুষ শুধু সংগ্রহ করত, প্রকৃতি থেকে নানান প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে নিজের জীবন চালাতো, পরে কিন্তু আস্তে আস্তে করে মানুষ নিজেকে পরিবর্তন ঘটিয়েছে এবং তখন কিন্তু মানুষ নিজে উৎপাদন করতে শিখেছে প্রকৃতি থেকে। কিভাবে উৎপাদন করেছে মানুষ, কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন করেছে, খনি থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করে সেগুলো শিল্পে নতুন দ্রব্য উৎপাদন করেছে, তাহলে এইভাবে কিন্তু মানুষ প্রকৃতিকে আস্তে আস্তে করে নিজের জীবনের উপযোগী করে তুলেছে, যাতে জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। শুধু যদি প্রকৃতির ওপর নির্ভর হয় তাহলে জীবনটা অনেক কঠিন হয়ে যেত, কিন্তু মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু জীবনটাকে অনেক সহজ করে তুলেছে। তো ভূগোলের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে পড়বো যে কিভাবে মানুষ আস্তে আস্তে করে নিজের জীবনের বিবর্তন ঘটিয়েছে, অর্থনীতির কিভাবে পরিবর্তন ঘটিয়েছে। তো সেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দু নম্বর, বলছি পৃথিবী পৃষ্ঠের দৃশ্যমান বিষয়গুলো সম্পর্কে বিশ্লেষণ। পৃথিবী পৃষ্ঠের ওপরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে ভূগোল শাস্ত্রে আলোচনা করা হয়। ধরো পাহাড় দেখছো, পর্বত দেখছো, মালভূমি দেখছো, সমভূমি দেখছো, সমুদ্র দেখছো, এবার মনে তো এই প্রশ্নটা জাগতেই পারে যে এগুলো কিভাবে সৃষ্টি হলো প্রকৃতিতে। এগুলো কিন্তু আমরা ভূগোল থেকেই জানতে পারি যে কিভাবে এগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এর সৃষ্টির পেছনে কি কি ধরনের কারণগুলো রয়েছে। এটা হলো ভূগোল পাঠের উদ্দেশ্য। পৃথিবীর পরিবর্তনশীল চরিত্র, পৃথিবীর পরিবর্তনশীল চরিত্র এটা ভূগোল থেকে জানতে পারি। পৃথিবীর পরিবর্তনশীল চরিত্র বলতে কি বোঝাচ্ছে, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পৃথিবী আজকের মতো কিন্তু ছিল না। পৃথিবীতে কিন্তু নানান ধরনের পরিবর্তন এসে গেছে, বিভিন্ন যুগে আমরা দেখেছি পৃথিবীর নানান পরিবর্তন এসেছে। স্থলভাগ, জলভাগের অবস্থানের পরিবর্তন এসেছে, জলবায়ুগত পরিবর্তন এসেছে, তো পৃথিবীতে নানান পরিবর্তন হয়েছে। এবং এই কী কী পরিবর্তন ঘটেছে সেগুলো কিন্তু ভূগোলশাস্ত্রে
পরপর সেগুলোকে কিন্তু কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে যে কিভাবে পৃথিবী পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতে পৃথিবী আরও কত পরিবর্তন হবে সেগুলো নিয়ে কিন্তু নানান গবেষণা কিন্তু চলছে। এর সাথে সাথে আমরা দুটো, মানে এই যে পৃথিবীর পরিবর্তনশীল চরিত্র যেটা বললাম, এটার মধ্যে কিন্তু দুটো তত্ত্ব আমাদেরকে পড়তে হয়। একটা হলো নিয়ন্ত্রণবাদ আর একটা হলো সম্ভাবনাবাদ। দুটো নতুন শব্দ তোমরা শিখলে, নিয়ন্ত্রণবাদ আর সম্ভাবনাবাদ। নিয়ন্ত্রণবাদ আর সম্ভাবনাবাদ কি? একটা বলেছিলাম যে প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছে, প্রকৃতির কাছে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অসহায় হয়ে পড়ি। আবার সম্ভাবনাবাদ বলতে কি বোঝাচ্ছে, তার মানে প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর সম্ভাবনা বলতে কি বোঝায়, প্রকৃতি আমাদের সামনে অনেক পসিবিলিটি তৈরি করে রেখেছে। ঠিক আছে, প্রকৃতি আমাদের সামনে অনেক পসিবিলিটিস রেখেছে যেগুলো মানুষকে কি করতে হচ্ছে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই পসিবিলিটিসগুলোকে ব্যবহার করতে হচ্ছে। যেরকম ধরো, উদাহরণ হিসাবে যদি বলি, প্রাচীনকালের মানুষ কিন্তু কৃষিকাজ জানতো না। তখন মানুষ কি করতো, বন থেকে ফলমূল সংগ্রহ করে খেত। তারপরে মানুষ কিন্তু বুঝতে পারলো যে পৃথিবী তাকে একটা উর্বর জমি দিয়েছে, সেই জমিতে যদি সে বীজ ফেলে তাহলে সেখান থেকে নতুন ফসল জন্মাতে পারে। এটা হলো সম্ভাবনাবাদ। বা ধরো ঝর্ণার জল পড়ছে, এত জোরে পড়ছে, তো এই যে জলের যে শক্তি এটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। ঠিক আছে, তো এইগুলো হলো কি, সম্ভাবনাবাদ। তাহলে প্রকৃতি যেমন আমাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করে রেখেছে, আবার প্রকৃতি কিন্তু আমাদের সামনে প্রচুর সম্ভাবনাকে তুলে ধরে রেখেছে, যেগুলোকে যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে তাহলে কিন্তু মানুষের জীবনের অনেকটা উন্নতি সম্ভব হবে। এবং এই এটা এই মানে বৈজ্ঞানিক এই গবেষণাগুলো কিন্তু চলছে, এর কাজগুলো এখনও চলছে, যে প্রকৃতি আমাদের সামনে নতুন নতুন আরও কী কী সম্ভাবনাকে তুলে ধরেছে যেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করে তুলতে পারি। তো এগুলো হলো কি, ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য। এছাড়াও আরেকটা বিষয় আমি বলতে পারি, যেটা হলো কি, স্থান সম্পর্কে বর্ণনা। মানে কি, ধরো ভূগোল, ভূগোল শাস্ত্রের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, যেটা হলো আমরা ভূগোলে কিন্তু ম্যাপ আঁকি। ম্যাপ এঁকে আমরা কোনো একটা জায়গার কোথায় অবস্থিত সেটা সম্পর্কে কিন্তু আমরা বলে থাকি। তাহলে স্থান সম্পর্কে সঠিক ধারণা, স্থান সম্পর্কে ধারণা ভূগোলের অন্তর্গত একটি বিষয়। কোথায় অবস্থিত সেটা আমার জানা দরকার, এবং এটা আমরা জানি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তারের মাধ্যমে আমরা কোনো একটা স্থান কোথায় অবস্থিত সেটা সম্পর্কে জানতে পারি। এবং স্থানগত বৈচিত্র্যতা, স্থানগত বৈচিত্র্যতা, স্থানগত বৈচিত্র্যতা বলতে কি বোঝায়, বিভিন্ন স্থানে কোথা, মানে সব জায়গাকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু সমান নয়। কোথা এক একটা অঞ্চলে প্রাকৃতিক উপাদানগুলো এক এক ধরনের হয়ে থাকে। যেরকম ধরো, জলবায়ু সব জায়গাকার সমান নয়, মৃত্তিকা সব জায়গায় সমান নয়, জলের উৎসগুলো সব জায়গাতে সমান নয়। তাহলে এই স্থানগত যে বৈচিত্র্যতা রয়েছে, কোথাও অরণ্য রয়েছে, কোথাও আবার আমরা দেখতে পাচ্ছি যে মরুভূমি হয়ে গেছে, এই যে স্থানগত যে বৈচিত্র্যতা বা পার্থক্য, এগুলো কিন্তু আমাদের ভূগোল শাস্ত্র থেকে আমরা জানতে পারি। তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলোই কিন্তু ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য। এই কারণেই আমরা ভূগোল পড়ি, যে আমরা পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি ভূগোল থেকে। এর পরবর্তী যেটা বলবো সেটা হলো কি, ভূগোলের বিভিন্ন শাখাগুলো সম্পর্কে এবার বর্ণনা করব। এই শাখাগুলোকে নিয়ে যখন বর্ণনা করব, তখন সবার প্রথমে ভূগোলের এই শাখাগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রণালীবদ্ধ ভূগোল, দ্বিতীয় হলো আঞ্চলিক ভূগোল। একটা হলো প্রণালীবদ্ধ বা সিস্টেমেটিক জিওগ্রাফি, আর একটা হলো আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। সিস্টেমেটিক যে প্রণালীবদ্ধ যে ভূগোল, প্রণালীবদ্ধ ভূগোলের আবার দুটো অংশ আছে। একটা হলো প্রাকৃতিক ভূগোল, আর একটা হলো মানবীয় ভূগোল।
প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল, এই দুটো অংশে কিন্তু ভাগ করা যাচ্ছে। তো এবার আমরা এই প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো আছে সেটা সম্পর্কে এখন বলবো। প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো আছে তার মধ্যে সবার প্রথম যে শাখাটা সেটা হলো জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি। ভূতত্ত্ব এবং ভূমিরূপ বিদ্যা, ভূতত্ত্ব এবং ভূমিরূপ বিদ্যা হলো প্রথম। তাহলে এই জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজির মধ্যে কী কী বিষয় সম্পর্কে আলোচনা করা হয়? জিওটেকটনিকের মধ্যে বলা হয় যে দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় একটা উত্তপ্ত তরল গলিত পিণ্ড ছিল, পরে পৃথিবীর উপরিভাগটা আস্তে আস্তে করে শক্ত হয়ে গেছে এবং যখন এটা শক্ত হয়েছে কতগুলো ছোট এবং বড় পাতের সমন্বয়ে পৃথিবীর উপরিভাগটা গঠিত হয়েছে। কিন্তু এখনও কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগটা উত্তপ্ত তরল গলিত অবস্থাতেই কিন্তু রয়েছে এবং এই উত্তপ্ত তরল গলিত যে অ্যাস্টেনোস্ফিয়ারের যে স্তরটা মানে যে ম্যাগমা, তার ওপরে কিন্তু এই পাতগুলো ভাসমান অবস্থাতে রয়েছে। তো এই যে পাতগুলো ভাসমান অবস্থাতে রয়েছে এই কারণে পাতগুলোর মধ্যে অনেক সময় তরলের ওপর ভাসমান, তো পাতগুলোর মধ্যে অনেক সময় স্থান পরিবর্তন ঘটে। কখনো কখনো পাতগুলো একে অপরের কাছাকাছি চলে আসে, কখনো পাতগুলো পরস্পরের বিপরীতে চলে যায়, কখনো আবার পাতগুলো ওপর নিচে ওঠানামা করে। তো এই কারণে পৃথিবীর অভ্যন্তরে একটা শক্তির সৃষ্টি হয় যেটাকে আমরা অন্তর্জাত শক্তি বলে থাকি। তো এই এন্ডোজেনিক প্রসেস এনার্জি বা অন্তর্জাত যে শক্তি, এই শক্তির জন্য কিন্তু কী হয়, ভূপৃষ্ঠের উপরিভাগে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এই আগেই তোমাদেরকে বলছিলাম যে পাহাড় পর্বত মালভূমি এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এইগুলো সব কিন্তু এই পাতের চলনের দ্বারা সৃষ্টি হয়েছে এবং সেটা আমরা জিওটেকটনিকের মধ্যে কিন্তু পড়ে থাকি বা ভূতত্ত্বের মধ্যে পড়ে থাকি। এর পরবর্তী যেটা সেটা হলো কি, জিওমরফোলজি। জিওমরফোলজি মানে হলো ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন শক্তি দ্বারা, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, এক্সোজেনিক এজেন্টসের দ্বারা কীভাবে ভূভাগের পরিবর্তন ঘটছে। যেরকম এক্সোজেনিক এজেন্টসগুলো বলতে আমরা কী বোঝাতে পারি, আমরা নদী, বায়ু, হিমবাহ এগুলো আমরা সব নিচু ক্লাসে পড়েছি। নদীর ক্ষয়ের কাজে, ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ, বায়ু, আবহবিকার, বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠের উপরিভাগে যে নানা ধরনের ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার মধ্যে পড়ে থাকি। এর পরবর্তী যেটা বলবো জলবায়ু ভূগোল। জলবায়ু ভূগোলের মধ্যে আমরা কি পড়ি, জলবায়ু ভূগোলের মধ্যে আমরা আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে পড়ি। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে? আমরা সাধারণত আবহাওয়া বলতে কি বুঝি, আমরা আবহাওয়া বলতে কোনো একটা অঞ্চলে যে বাতাসের বিভিন্ন ধরনের অবস্থাগুলো রয়েছে, ধরো এরকম হতে পারে উষ্ণতা, আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা বলতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কতটা রয়েছে, কতটা উষ্ণতা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওই নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়াকে আইডেন্টিফাই করে। আর জলবায়ু কি, এই আবহাওয়াকে যদি আমরা বিগত 35 থেকে 40 বছর আমরা টানা যদি এর একটা গড় করি, তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অঞ্চলকে এক একটা জলবায়ু অঞ্চলের অন্তর্গত করতে পারি। তো আবহাওয়া এবং জলবায়ু, তার সাথে সাথে আমরা এই যে বন্যা, খরা, এই সমস্ত এর যে কারণ, সাইক্লোন, এর কারণগুলো কিন্তু আমরা জলবায়ু ভূগোলের মধ্যে পড়ে থাকি। তাছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে আলাদা আলাদা জলবায়ু কিভাবে সৃষ্টি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো জলবায়ু ভূগোলের অন্তর্গত। পরবর্তী যে টপিকটা পড়ি সেটা হলো কি, মৃত্তিকা ভূগোল।
মৃত্তিকা ভূগোল। আমি ভূগোলের যে শাখাগুলো সম্পর্কে তোমাদেরকে বলছি, এই প্রত্যেকটা শাখা সম্পর্কে, এই প্রত্যেকটা শাখার বিবরণ কিন্তু তোমাদেরকে ক্লাস ইলেভেন আর টুয়েলভ দুটো মানে দুটো ক্লাসেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা ভূগোলের মধ্যে আমরা কী পড়ি, মাটির কীভাবে সৃষ্টি হলো। পৃথিবী সৃষ্টির সময় কিন্তু পৃথিবীতে মাটি ছিল না, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী একটা উত্তপ্ত গলিত পিণ্ড ছিল, পরে সেটা শক্ত হয়ে গিয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে সেই আগ্নেয় শিলাটা বিভিন্ন বহির্জাত শক্তি দ্বারা ক্ষয় হয়ে সেগুলো পরিবাহিত হয়ে স্তরে স্তরে সঞ্চিত হয়ে মাটির সৃষ্টি করেছে। তো মৃত্তিকা ভূগোলের মধ্যে আমরা এই মাটির গঠন কিভাবে হয়েছে, বিভিন্ন অঞ্চলে মাটির উর্বরতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, মাটির রং কীরকম, মাটির গ্রথন কীরকম, এবং এই মাটি বর্তমানে মানুষ কি করছে অতিরিক্ত মাত্রায়, যে এত গাছ কেটে ফেলছে এই কারণে মাটি কিন্তু অনেকটাই ক্ষয়ের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই মাটির অতিরিক্ত ক্ষয়ের ফলাফল এবং মাটিকে কিভাবে সংরক্ষণ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেগুলোও কিন্তু মৃত্তিকা ভূগোলের অন্তর্গত বিষয়। এর পরবর্তী যেটা পড়ব, জলবিজ্ঞান, হাইড্রোলজি। জলবিজ্ঞানের মধ্যে আমরা কি পড়ি, জলের উৎস, পৃথিবীতে জলের উৎস কোথায় কোথায় আছে, কী কী উৎস থেকে আমরা জল পাই, কোন জলটা পানীয় হিসাবে ব্যবহার করতে পারবো, কোনটা পারবো না, ভৌম জলের সঞ্চয়, ভৌম জলের বিভিন্ন স্তর রয়েছে মাটির নিচে। একটা স্তর রয়েছে যেটাকে আমরা বলি যে পার্মানেন্ট ওয়াটার লেয়ার, যে স্তরটার নিচে কখনোই ভৌম জল নাবতে পারে না, যদি নাবে তাহলে একটা বিরাট মাত্রার প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে। আবার একদম ভূপৃষ্ঠের কাছাকাছি যে ভৌমজলের স্তরটা পাই সেটা হলো কি, দ্বাদশ লেয়ার। ওই স্তরটা থেকেই আমরা কি করি, ভৌমজলকে সংগ্রহ করি। তো জলচক্রের মধ্যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে পড়ব, এবং মানে জলবিজ্ঞানের মধ্যে এবং জলচক্রকে নিয়ে পড়ব, যে কীভাবে ভূপৃষ্ঠ থেকে জল বাষ্পীভূত হয়ে মহাকাশে গিয়ে ঘনীভূত হচ্ছে, আবার সেটা বৃষ্টিরূপে নেবে আসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জলবিজ্ঞানের মধ্যে পড়ে থাকি। এর পরবর্তী যে বিষয়টা বলবো, সমুদ্র বিজ্ঞান, ওশেনোগ্রাফি। সমুদ্র বিজ্ঞানের মধ্যে আমরা সমুদ্র সমতল সম্পর্কে পড়ি। আমাদের একটা ধারণা আছে হয়তো, যে আমরা ভূপৃষ্ঠের ওপরে তো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো দেখি, আমরা হয়তো ভাবি যে গভীর সমুদ্রটা হয়তো সমতল, কিন্তু না, প্রাচীনকালের ভৌগোলিকরাও সেটা মনে করতেন যে গভীর সমুদ্রটা হয়তো সমতল, কিন্তু গভীর সমুদ্রটা কিন্তু সমতল নয়। আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে আমরা যেরম যেরম ভূমিরূপগুলো দেখতে পাই, গভীর সমুদ্রের তলেও কিন্তু সেরকমই ভূমিরূপগুলো সব রয়েছে, কিন্তু সেটা জলের নিচে জলমগ্ন অবস্থায় রয়েছে বলে সেগুলোকে আমরা দেখতে পাই না। তো সমুদ্র বিজ্ঞানের মধ্যে আমরা সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি, তার সাথে সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্রের জল আমরা জানি লবণাক্ত, এবার সব জায়গায় কিন্তু সমুদ্র জলের উষ্ণতা সমান নয়, যেখানে সূর্যরশ্মি বেশি পড়ে সেই জায়গার সমুদ্রের জল বেশি উষ্ণ, আবার যদি আমরা একদম মেরু অঞ্চলের কাছাকাছি চলে যাই সেখানে দেখব সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা বরফে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে সমুদ্র জলের বিভিন্ন উষ্ণতা লবণতা, এবং সমুদ্রে আমরা দেখি যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় যেটাকে আমরা সোয়াশ এবং ব্যাকওয়াশ বলে থাকি, এর উৎপত্তি কিভাবে হচ্ছে, জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমুদ্র বিজ্ঞানের অন্তর্গত। একদম, এবং আজকে যেহেতু আমাদের সময় একেবারে নেই, তাই সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। স্বাভাবিক